অগ্নিপরীক্ষা ছবিটি নিয়ে গভীর বিশ্লেষণ করেছেন পরিচালক অঞ্জন চৌধুরী। তার মতে এ ছবির মূল জোর অবশ্যই সংলাপ। মূলত সুচিত্রা উত্তম যে এই ছবি থেকে সুপারহিট জুটি হয়ে উঠলেন তার পেছনে অবশ্যই রয়েছে সংলাপের অমোঘ প্রভাব। বাণিজ্যিক সিনেমার সংলাপ আসলে কী হওয়া উচিত, কেউ যদি এই নিয়ে কোনো গবেষণা করতে চান তাকে আমি অগ্নিপরীক্ষা ছবিটিকে কয়েকবার দেখতে অনুরোধ করব। আমার কাছে অগ্নিপরীক্ষা ছবিটি একটা টেক্সট বুক, যেটাকে নিখুঁতভাবে পাঠ করতে পারলে বাণিজ্যিক সিনেমার অনেক কিছু শেখা যায়। উত্তম সুচিত্রার জুটির এই ছবিটি প্রথম সুপারহিট। এই প্রসঙ্গে অনেক সিনেমা বিশেষজ্ঞকে বলতে শুনেছি অগ্নিপরীক্ষার মূল জোর উত্তম সুচিত্রার অভিনয় আর সঙ্গীতের ওপর দাঁড়িয়ে নেই, বরং উল্টোভাবে বলা যায় অগ্নিপরীক্ষা ছবিতে উত্তম সুচিত্রা যে জুটি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করে দেখাতে পারলেন তার গোপন কারণটা লুকিয়ে রয়েছে অগ্নিপরীক্ষা ছবির চিত্রনাট্য ও সংলাপের গঠনগত ভিত্তির ওপর। অগ্নিপরীক্ষার মূল গল্পটারও একটা জোর ছিল। ছবির শুরু থেকেই যে পরিবেশ তৈরি হয় সেটা লক্ষ্য করা যায়। পাহাড়ে কুয়াশাতে পথ হারিয়ে উত্তম থমকে যায়, কে যেন গান গাইছে। কাছে গিয়ে গায়িকার সঙ্গে তার আলাপ হয়, গায়িকা হলেন সুচিত্রা সেন। এই দৃশ্যটুকুকে সযত্নে সাজিয়েছেন পরিচালক, পর্বে পর্বে কৌতূহলটা রেখেছেন, যেটা হলো বাণিজ্যিক সিনেমার আসল জাদুকাঠি। আলাপটাকে প্রেমে নিয়ে আসার জন্যেও পরিবেশ আর সংলাপকে কীভাবে কাজে লাগানো হয়েছে, আর এই প্রেমের ঘনিষ্ঠতার জন্যে উত্তম বা সুচিত্রাকে কখনোই শারীরিক অভিনয় করতে হয়নি। অবশ্য এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, উত্তমের চোখের ভাষাকে ও সুচিত্রার হাসিকে এই প্রেম পর্বে খুবই সুচারুরূপে ব্যবহার করা হয়েছে। মূল সাসপেন্সটা রয়েছে এর পরের চিত্রনাট্যে। নাটক নিয়ে যারা ভাবতে চান তারা সযত্নে এই জায়গাটা লক্ষ্য করতে পারবেন। পাহাড় থেকে ফিরে উত্তম যখন সুচিত্রাদের বাড়ি যায় তখন সে আবিষ্কার করে সুচিত্রা হলো আসলে তার স্ত্রী। ছোটবেলায় সুচিত্রার সঙ্গেই তার বিয়ে হয়েছিল। কৈশোর বিবাহের এই কনসেপ্টটা খুবই সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে, কিন্তু ঠাকুরমার ইচ্ছে এই বিয়ে হলেও সুচিত্রার চিন্তা চেতনায় উত্তমের সব কিছু মনে না থাকলেও মনে ছিল উত্তমের ডাকনামটি বুলু। এই বুলু শব্দটা সিনেমাটিক তোড়ের মতো সারা ছবিতে ব্যবহার করা হয়েছে। এটা বেশ সুকৌশলে প্রথম থেকেই দর্শকদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবার আবার উত্তম সুচিত্রা মুখোমুখি, শেষ অবধি উত্তম সুচিত্রার মিলন। অবশ্যই বৃদ্ধা ঠাকুমাই সেই মিলনে অনুঘটকের কাজ করেন। অগ্নিপরীক্ষার টেক্সটের মধ্যে এই বৃদ্ধার একটা বলিষ্ঠ ভূমিকা রয়েছে। ঠাকুমার ভূমিকায় অভিনয় করেছিলেন সুপ্রভা দেবী, সুচিত্রার বাবা হয়েছিলেন কমল মিত্র। তখন রাগী বাবা হিসেবে তাঁর জুড়ি মেলা ভার ছিল। মায়ের ভূমিকায় ছিলেন চন্দ্রাবতী দেবী। ছবির চিত্রনাট্যটি করেছিলেন যতদূর মনে পড়ছে নিতাই ভট্টাচার্য। দর্শকের সঙ্গে সঠিক বোঝাপড়া করতে পেরেছিলেন বলেই রোম্যান্টিক নায়ক নায়িকা হিসেবে অগ্নিপরীক্ষায় প্রথম সাফল্য লাভ করেন উত্তম কুমার ও সুচিত্রা সেন। এ ছবি থেকেই শুরু হয় বাংলা ছবির রোম্যান্টিসিজম, সেই সঙ্গে সুচিত্রা উত্তমের রোম্যান্টিক অভিনয়ও।